একাধিক স্বর্ণমুকুট প্রাপ্ত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দিগ্বিজয়ী জ্যোতিষী ডক্টর স্বামী শিবানন্দজি মহারাজ তার 10 বৎসর বয়স থেকে সাধনালব্ধ জ্ঞানের ভাণ্ডার উজাড় করে দিয়ে 10 বছর ধরে আরসিটিভির পর্দায় প্রতিদিন সকাল 7টায় তার পরমার্থ কথার মাধ্যমে জীব জগতের কল্যাণ করে চলেছেন, যার দ্বারা উপকৃত হয়ে ও মহারাজের একমাত্র যোগ্যা শিষ্যা জ্যোতিষ সম্রাজ্ঞী সীমা সাহা রায়ের প্রতিদিন রাশিফল শুনে ও বৃহস্পতিবারের ভাগ্যচক্র বিচারের দ্বারা উপকৃত হয়ে বহু মানুষের ফোন এসেছে এবং তারা সকলে দেখা করে চলেছেন মহারাজের সাথে। এখন শ্রবণ করুন সীমা সাহার রাশিফল ও মহারাজের সুমধুর পরমার্থ কথা। বন্দে শ্রী সত্যম সুন্দরম প্রাণেশ্বরম স্বরূপকম ইদানীং না কুটিয়া গুরুজিয় নমস্তুতে ধনগমন গুরুমূর্তি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
কৃষ্ণ ভজন করলেন, ভজন শ্রবণ করলেন, পরমার্থ কথায় আস্বাদন করব। একটি কথা বলি, আগামী 27 কার্তিক, 13ই নভেম্বর, 27 কার্তিক, 13ই নভেম্বর খুলসি রায়গঞ্জের উত্তরে যে আমাদের খুলসি আশ্রম রয়েছে, সেখানে অনুষ্ঠান 27 কার্তিক, 13ই নভেম্বর অধিবাস কীর্তন, 28 কার্তিক, 14ই নভেম্বর সোমবার, সেখানে অষ্টপ্রহর ব্যাপী নাম এবং সেদিনই কিন্তু দীক্ষা প্রদান। অনেক অনেক ভক্ত যাদের আমি কথা দিয়েছি দীক্ষা এবং শিক্ষা নিতে আগ্রহী, অর্থাৎ আগ্রহী হলেই যে নেবেন এমন কথা না, যারা দেখা করেছেন, সাক্ষাৎ হয়েছেন 6 মাস ধরে, সে বৈশাখের অক্ষয় তৃতীয়ার পর থেকেই যোগাযোগ করে যাচ্ছেন, চাঁচল, মালদা, ইসলামপুর, চোপড়া, রায়গঞ্জ, বালুরঘাট বিভিন্ন জায়গার অনেক ভক্তরা যারা অক্ষয় তৃতীয়ায় নিতে পারেননি, কথা দিয়েছিলাম যে খুলসি আশ্রমে দীক্ষার দিন ধার্য হলে বলে দেব। সেই অর্থে বলছি, যারা দেখা করেছেন, যারা নিষ্ঠা করে চলছেন, একাদশী যারা প্রতিটি একাদশী করেন, যারা জপের মালা নিতে আগ্রহী, এই ভজনের আগ্রহী যারা দেখা করেছেন, যারা অভ্যাস করে চলেছেন, তারাই আসবেন, অন্যান্য সকালে এসে ভিড় জমাবেন না। এটা কিন্তু আমি হাত জোর করে বলছি, এটা কিন্তু আমার পেশা না। একান্ত আগ্রহী যারা ভজন করতে ইচ্ছুক, দামোদর ব্রত করছেন পরমার্থ কথা শুনে, একাদশী ব্রত করছেন, কৃষ্ণনাম সদা সর্বদা করে চলছেন, প্রতিদিন পরমার্থ কথা শ্রবণ করছেন, এই সকল ভক্তগণই, অনুগ্রাহী ভক্তগণই আসবেন দীক্ষা শিক্ষার আকাঙ্ক্ষিত। তাছাড়া অন্য যারা দীক্ষা নিতে হয় নিলাম, একাদশী করতে পারবেন না, দামোদর ব্রত আদি করতে পারবেন না, জপের মালা নিতে পারবেন না, মন্ত্র জপ করতে পারবেন না, হাত জোর করছি আসবেন না। অনেক অনেক গুরু গোসাই রয়েছে, সদ্গুরু প্রচুর রয়েছে, সেখান থেকে নেবেন। আমার অনেক অসুবিধা, গুরুর মর্যাদাই রক্ষা করতে পারি না, অর্থাৎ মাঝে মাঝে যে ভক্ত বাড়িতে যাবো তাদের ইচ্ছা পূরণ করবো ব্যর্থ, আমি পারি না, সময়ের অভাব, প্রচুর কাজে ব্যস্ত,
ভগবদীয় কাজই, কিন্তু তাতে এত জড়িয়ে পড়েছি যে সময় পাই না। সেজন্য আপনারা অন্য জায়গায় আশ্রিত হবেন, কিন্তু একান্ত যারা পরমার্থ কথা শুনেছেন, দীক্ষা শিক্ষা নিলেন, যদি মালা জপ না করেন, যদি ঠাকুর সেবা না করেন, যদি একাদশী ব্রত না করেন, তাহলে মঙ্গল হবে কিসে? এই পরমার্থ কথা লক্ষ লক্ষ ভক্তদের জন্য। কখনো কখনো যদি কিছু অসুবিধাও থাকে, যেমন পূজোর কয়েকটি দিন আপনারা যে অনুষ্ঠান দেখেছেন সেটা কিন্তু দেখেছেন রেকর্ডেড, অর্থাৎ 6 মাস বা 8 মাস আগের যে অনুষ্ঠান সেটা দেখেছেন। কারণ আমি ওই 4-5 দিন আমি বিশেষ কারণবশত প্রোগ্রাম করতে পারিনি, শুটিং করতে পারিনি, সেজন্য একদিন প্রোগ্রাম না দেখলেই ভক্তদের অনেক আকাঙ্ক্ষা, অনেক কষ্ট হয়। সেজন্য আমি সেটা বন্ধ করতে চাইনি, জন্য আমি বলেছিলাম যে এরকম আগের যে এপিসোডগুলো রয়েছে সেগুলো অন্তত এই কয়েকদিনের জন্য দেওয়া হোক। কিন্তু একটি ভুল করেছে এডিটর, সে আগের যে একাদশীর তিথিটা ছিল সেই দিনের প্রোগ্রামটা নিয়েছে, ঠিক আছে, কিন্তু সেই জায়গায় এডিট করে বাদ দিয়ে দেবে তো? এগুলো আমি বলেছিলাম কিন্তু লক্ষ্য করেনি। আপনাদের বোধহয় অষ্টমী না নবমীর দিন একাদশী এর প্রোগ্রাম দিয়ে দিয়েছিল, সেদিন আপনারা শুনেছেন আজকে একাদশী, আমার মুখে শুনেছেন, কিন্তু আমি তো এভাবে ভুলভাবে বলি না, আমি তো আগে থেকেই বলে দিয়েছি যে একাদশী কবে, অর্থাৎ বুধবার দিন আপনারা একাদশী করেছেন, গত বুধবারে একাদশী করে বৃহস্পতিবার দিন পালন করেছেন। বুধবারে না, সম্ভবত মঙ্গলবারে না কি, একটু দেখে বলছি, হ্যাঁ বুধবারই ছিল, 25-এ শনিবার, বুধবার 25-এ আশ্বিন, 12ই অক্টোবর, বুধবারই একাদশী ব্রত করেছেন এবং বৃহস্পতিবারে পালন করেছেন, সেটি আমি আগে থেকে বলেছিলাম সংযমের দিন। কিন্তু সেদিন পুরনো এপিসোডটা দিয়েও তার মধ্যে একাদশী বলা ছিল, সেটা ওরা আর কেটে দেয়নি, এটা এডিটরের ভুল, সেটা সংশোধন করে দেবার কথা আমি বলেছিলাম যে আমি 3-4 দিন প্রোগ্রাম করতে পারছি না, অতএব এটি যেন বাদ না যায়, আগের কোনো এপিসোড দিয়ে সেটা রেকর্ডেড লিখে দাও আর সংশোধন করে দাও, কিন্তু সেটা করেনি, সে ভুল করলো, তার জন্য আমি মার্জনা চাইছি, হরে কৃষ্ণ। যাই হোক, আপনারা লক্ষ্য করবেন তারিখ, বার, কোন দিন কি বার সেটা আমি বলছি, সেটা একটু লক্ষ্য করে নেবেন, কারণ প্রোগ্রামগুলো আগে আগেই করে রাখা হয় তো, কিন্তু আমি তারিখ উল্লেখ করে বলে দিই যে কোন দিন। যেমন খলসি আশ্রমের অনুষ্ঠান 27 কার্তিক, 13ই নভেম্বর, সেদিন হচ্ছে অধিবাস, সেদিনই পূর্ণিমা লাগবে, সেদিন অধিবাস, এবং 14ই নভেম্বর, 28 কার্তিক, সেদিন নাম চলবে, সেদিনই কিন্তু দীক্ষা। আগে থেকে যারা তালিকা নেননি দীক্ষায় কী কী দ্রব্য লাগে, আগে এসে তালিকা নিয়ে যাবেন। আরও একটি অনুরোধ করছি, অনেক অনেক ভক্ত অনুষ্ঠানের সময় বা পরবর্তীতে এসে বলে থাকেন যে মহারাজ আমার এই ইচ্ছা, আমি এইভাবে ভোগ লাগাবো, সেই মুহূর্তে করলে অসুবিধা, বিশেষভাবে যদি কেউ ভোগ রাগ দিতে চান, বা অনেক ভক্তরা আছে, এর আগেও দিয়েছিলেন, আমাদের বলেছিলেন, একটি দলের যা খরচ, একটি দলের খরচ দিতে চান, এরকম অনেক অনুগ্রহী ভক্ত আছে। এক ভক্ত বলেছিলেন, মহারাজ মহোৎসবের দিনের যতটা চাল সেটুকু দেব, এরকম অনেক অনেক ভক্তের অনেক রকম আকাঙ্ক্ষা আছে, কেউ তেল দিন, ডাল দিন, চাল দিন, বা যা কিছু করুন আগে থেকে একটু যোগাযোগ করবেন, সেটা যেন আমরা ওই অনুষ্ঠানে বা মহোৎসবে লাগাতে পারি, সেটা নাম বলতে অনিচ্ছুক এর আগে এক ভক্ত, কালীবাড়ির এক ভক্ত, তারা কয়েকটা বাসন নিয়ে এসে বড় গামলা, কড়াই,
বাসন সেগুলো নিয়ে এসে মহারাজ এইগুলো আপনি খলসির আশ্রমের জন্য দিলাম, ওখানে এগুলো সেবার কাজে লাগাবেন। হরে কৃষ্ণ, ভক্তদের অনেক রকম আকাঙ্ক্ষা ভালো, যে কোনো প্রকারের সেবা দিলে, কেউ একটা তুলসী পত্র দিলেও সেবা হয়, বা কেউ যদি কোনো দ্রব্য আদি তণ্ডুল আদি কিছু দিতে চান অনুষ্ঠানে, সকল কিছু সেবার দ্রব্য ভগবত সেবায় লাগে। ভগবানের কাজের উদ্দেশ্যে যা কিছুই অর্পণ করবেন। এর আগে এক ভক্ত কিছু ইট দেবার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন মন্দিরের উন্নতিকল্পে, কেউ সিমেন্ট দিতে চান, যার যা আগ্রহ যার যা অনুরাগ সেটা সেইভাবে দিতে পারেন। কিন্তু অনুষ্ঠানের মধ্যে যেটা ব্যয় করবার জন্য একটু আগে থেকে জানালে আমাদের ভালো হয়। তো পরমার্থ কথায় আমরা সেরকম প্রোগ্রাম আমরা আলোচনা করছিলাম, সেবার বিভিন্ন প্রকার নিয়ে। এখন নিয়ম সেবা চলছে, আপনারা করছেন দামোদর ব্রত, অনেকে নিয়ে গেছেন দামোদর ব্রত মাহাত্ম্য, এবং কি কি গ্রহণ করা যায়, কি কি গ্রহণ করা যায় না, কি কি নেওয়া যায় কি যায় না, এগুলো আপনারা গ্রন্থ থেকেও পেয়ে যান। আমিও বলে থাকি তুলসী চয়ন এই দামোদর মাসে, কিন্তু প্রতি বৎসরই বলে থাকি, আপনারা করেও থাকেন, তবু আবার স্মরণ করিয়ে দিচ্ছি, দামোদর অষ্টকম, মধুর অষ্টকম, চৈতন্য অষ্টকম এগুলো পাঠ করবেন, এবং তুলসীর মঞ্জুরি দিয়ে, অর্থাৎ ফুলের মাঝে মাঝে তুলসীর পাতা বা তুলসীর মঞ্জুরি দিয়ে রাধা মাধবকে মাল্য দেবেন, তাতে পরম মঙ্গল। এই মাসের একাদশীর দিন থেকে নিশ্চয়ই আপনারা আকাশ প্রদীপ দিচ্ছেন। আকাশ প্রদীপ শাস্ত্রে বলেছে আকাশ প্রদীপ বা মন্দির সজ্জা, সেটা যেভাবেই পারেন, যারা প্রদীপ দিয়ে সাজাতে পারেন সাজাবেন, যারা হয়তো সম্পূর্ণ মন্দিরটাকে আলোকসজ্জা করতে ইলেকট্রিক, এখন অনেক রকম বৈদ্যুতিক সরঞ্জাম আছে, লাইট আছে, সেগুলো দিয়েও যদি মন্দির সাজান সেটাও কিন্তু মঙ্গলকামী। শাস্ত্রে সেভাবেই উল্লিখিত আছে যে মন্দিরকে সাজানো, মন্দিরকে প্রজ্বলিত করা, আলোকিত করা, মন্দিরকে উজ্জ্বল করা, এটা এই মাসে যদি কেউ করে থাকে তার ভবিষ্যৎ অর্থাৎ পরমার্থ জগতে তার গিয়ে তার সেই শ্রী অঙ্গন সুআলোকিত হয়ে থাকে, অর্থাৎ তার জীবনের পরিণতিটা সেরকম আলোকিত বা ফর্সা হয়ে থাকে। এ মাসে আপনি যতটা ভালো ভগবানকে ভালো করে সাজাবেন, সেটা পোশাক দিয়েই হোক, মালা দিয়েই হোক, ফুল দিয়েই হোক, বা এরকম বিভিন্ন বাতি দিয়েই হোক, আকাশ প্রদীপ তারই একটা অঙ্গ। প্রত্যহ আকাশ প্রদীপ কেউ প্রদীপ দিয়ে দেবেন, যার সেরকমভাবে অসুবিধা যে মন্দিরের চূড়া অনেকে সেখানে আপনি প্রদীপ প্রতিদিন দিতে পারছেন না বা সেটা করতে পারছেন না, অন্তত একটা বাতিও যদি সেই চূড়ায়, অর্থাৎ শিখর প্রদীপ বলে মন্দিরের চূড়ার শিখরে সেই প্রদীপও বা একটা বাতিও যদি দিয়ে থাকেন তাতেও কিন্তু মঙ্গল। এই জন্য আলোকসজ্জা আদি যা কিছু দীপান্বিতাতে আমরা বিভিন্ন রকমারি বাতি দিয়ে সাজাই, সেই সাজানোটা রাধা মাধবের মন্দির এই গোটা মোটা মাসই সাজিয়ে রাখবেন, তাতে পরম মঙ্গল, তাতে নিজের জীবনের ভবিষ্যৎ জীবন বা এ জন্ম হোক পরজন্ম হোক সেই জন্মগুলো উজ্জ্বলিত হবে, আলোকিত হবে, শাস্ত্রের এমনই কথা। সেজন্য আলোক প্রজ্জ্বলিত করবেন প্রতিদিন সন্ধ্যা প্রদীপ, সন্ধ্যার সময় ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ, যার যেটা সাধ্য হয় যে যেমনটা, এবং কর্পূরের বাতি, এগুলো প্রত্যহ দেবেন, প্রত্যহ দেবেন, এগুলি কর্পূরের বাতি ঘিয়ের বাতি প্রতিদিন দেবেন। ধূপধুনা তো প্রতিদিন আপনারা দিয়েই থাকেন, শাখ শাখ বাজানো প্রতিদিন, শঙ্খের ধ্বনি, এ সকল নিত্য করবেন, সারা বৎসরই করা উচিত, প্রতিদিন করবেন। প্রত্যেক দিন এই দামোদর মাসে বৃন্দাজির আরতি গোটা বৎসরই করবার নিয়ম, গোটা বৎসর যদি কেউ নাও করে থাকেন নাও পেরে থাকেন, এই দামোদর মাসটি দামোদর অষ্টকম এবং বৃন্দাজির আরতি এ সকল করে থাকবেন। মন্দির পরিক্রমা, প্রাতে ঘুম থেকে উঠে মন্দির পরিক্রমা, এবং যারা যাদের যাদের সম্ভব তারা নগর পরিক্রমা করবেন, নগর পরিক্রমা একসঙ্গে খোল করো তালাদি ইত্যাদি যন্ত্র নিয়ে, কেউ একসঙ্গে অনেকে পারছেন না, দুই একজনে যদি কেউ পারেন তেমনভাবে করবেন, একা একা পারেন তাই করবেন, যদি বাইরে আদৌ নগর পরিক্রমা করতে না পারেন মন্দির পরিক্রমা করবেন, আপনার গৃহে যে মন্দির আছে তার চারিদিকে সাতবার হোক যতবার হোক প্রদক্ষিণ করবেন, বৃন্দাজি প্রদক্ষিণ করবেন। যার মন্দিরের চারদিকে, অনেকে আছে মন্দির করে থাকেন কিন্তু চারিদিকে ঘুরবার জায়গা রাখেন না, এটা একটা মস্ত বড় ভুল হয়ে থাকে,
তো মন্দির রাখলে তার চারিদিকে পরিক্রমা করলে পরম মঙ্গল, পরিক্রমা করবার বিধান রয়েছে আমাদের সনাতন ধর্মে। তো পরিক্রমার জায়গা রাখতে হয়, যাদের আদৌ নেই মন্দিরের চারিদিকে ঘুরবার মতন তেমনটা নেই, তিনি কি করবেন, বৃন্দাজিকে সামনে নিয়ে মাঝখানে বৃন্দাজিকে রেখে তার চারিদিকে পরিক্রমা করবেন, সেটাও কিন্তু মঙ্গল। কারণ বৃন্দাজির মধ্যে সাক্ষাৎ নারায়ণ থাকেন বা তুলসী দেবীও সাক্ষাৎ দেবী, এই জন্য এ সকল পরিক্রমা করবেন কৃষ্ণ নাম নিতে নিতে, পরম মঙ্গল। আরও কি অনেক কিছু, কিন্তু আজকের তো সময় কম, আজকে এখানেই রাখতে হবে। হরে কৃষ্ণ। এতক্ষণ মহারাজের পরমার্থ কথা আপনারা শ্রবণ করলেন। এখানে সঠিক বিচারের মাধ্যমে সঠিক রত্ন পেতে এবং কোষ্ঠী বিচার, জটক বিচার, বাস্তু বিচার, মঙ্গল ঘট, মঙ্গল যন্ত্র, কালসর্পযন্ত্র, সরস্বতী যন্ত্র পেতে হলে আপনারা ফোন করে বুকিং সেরে নিয়ে আসুন এই নাম্বারে। ফোন নাম্বার 9434120922, এছাড়াও 9531739078, আরও একটি নাম্বার রয়েছে 9163606711।